স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা যেন সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা শুভ ভাইকে না এতদিন আমি অনেক অনেক ভালো একজন মানুষ ভাবতাম, কিন্তু তোকে পাঠিয়ে দেওয়ার পর থেকে তার উপর এখন শুধুই আমার রাগ হয়। আচ্ছা, সে কেন বোঝে না তোকে? জানিস, উনি যদি এখন আমার হাতের কাছে থাকতো না, তাহলে আমি তাহলে কি করতি? তোর সমভাইকে মারতি? হ্যাঁ, মারতো, বিকজ সে অনেকভাবে তোকে কষ্ট দিচ্ছে আর এই জন্য ওনার মার খাওয়া উচিত। তোর সমভাইয়ের আসলে কোনো দোষ নেই, সব দোষ আমার। আমারই বিয়ের আগে সব কিছু বলে দেওয়া উচিত ছিল, জানিয়ে দেওয়া উচিত ছিল। তোর কোনো দোষ নেই, তুই তো একটা ভুল করতেই পারিস। সমু ভাই কেন বুঝবে না যে তোর জীবনে যা ঘটে গেছে তা তুই ইচ্ছে করে করিসনি, মন থেকে করিসনি? মানুষ সবসময় সব কিছু বুঝতে পারে না, সমু বুঝতে পারছে না। হয়তো এমন একদিন আসবে যেদিন সমু সব কিছু বুঝতে পারবে, কিন্তু সেদিন আর কিছু করার থাকবে না, সেদিন ও বুঝবে ভুল শুধু আমি একাই করিনি, ও করেছিল। জানিস, ছেলেরা না আসলে এরকমই হয়, তারা কখনোই নিজেদের ভুল বুঝতে চায় না, কিন্তু অন্যের ভুল নিয়ে মাতব্বরি করে। সত্যি সত্যি আমার এখন না সমুভের উপর অনেক রাগ হচ্ছে। সবাই এখানে কেন? আর পুলিশি বা এত সকালে আমাদের বাড়িতে কি করছে? কথা বলুন আলিশা, পুলিশ জুলফিকারকে অ্যারেস্ট করতে এসেছে, ওর কাছে নাকি অবৈধ অস্ত্র আছে। ম্যাডাম, আপনার হ্যান্ডব্যাগ সার্চ না করে আমি যেতে পারছি না। আশ্চর্য, সেই তখন থেকে আপনি আমার ব্যাগ সার্চ করতে চাইছেন? কি আছে আমার ব্যাগে? কি আছে ম্যাডাম সেটাই তো দেখতে চাচ্ছি। প্লিজ আপনার হ্যান্ডব্যাগটা একটু দিন, আমি চোখ বুলিয়ে আপনাকে দিয়ে দেব। আপনি জানেন মেয়েদের হ্যান্ডব্যাগ এভাবে দেখাটা অরুচিকর? আমি জানি ম্যাডাম, এদের হ্যান্ডব্যাগ এভাবে দেখতে চাওয়া সত্যি অরুচিকর। ওকে ম্যাডাম, তাহলে আমি এক কাজ করি,
থানায় ফোন করে একজন মহিলা কনস্টেবল আনার ব্যবস্থা করি। ততক্ষণ পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে। বাকিরা চাইলে অফিসে চলে যেতে পারে। না, আমি তো এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। তাহলে তো আমাকে ব্যাগটা দেখতে হবে ম্যাডাম। আচ্ছা, পুলিশ মামুনির ব্যাগ চেক করতে চাইছে কেন? চুপ করো আলিশা, আমি তোমাকে সবকিছু পরে খুলে বলবো। ঠিক আছে, আমার ব্যাগ দেখলে যদি আপনার সন্দেহ যায়, ঠিক আছে, আপনি আমার ব্যাগ চেক করতে পারেন। না, আপনি চেক করুন না মা, এটা হতে পারে না। পুলিশ তোমার ব্যাগ চেক করবে কেন? এটা তো একটা অপমান, আমি এটা হতে দেব স্যার। আমি এবারে সব কিছু তল্লাশি করার অনুমতি নিয়েই এসেছি, সো আমি ওনার ব্যাগটা সার্চ করতেই পাই। ওকে, আপনি পুরো বাড়ি সার্চ করতে চাইলে করুন, আমি কোনো আপত্তি করবো না, কিন্তু আপনি আমার আমার মায়ের পার্সোনাল ব্যাগ কেন সার্চ করবেন? দেখুন, আপনি জানেন এ বাড়িতে একটা অবৈধ অস্ত্র আছে, এটা তল্লাশি করার অনুমতি নিয়েই আমরা এই বাড়িতে এসেছি। আমার যেটা মনে হয়, ম্যাডাম জুলফিকারকে যখন আনতে যান তখন অবৈধ অস্ত্রটা কোনোভাবে ম্যাডামের ব্যাগে ঢুকে যেতে পারে। তাই আমি শুধু ওই ম্যাডামের ব্যাগটাই দেখতে চাই। পুরো বাড়ি দেখার বা তল্লাশি করার কোনো ইচ্ছা আগ্রহ আমাদের নেই। সৌম্য স্যারের সাথে আমার একটু কাজ আছে। আমি তো কারো খুন করি নাই। ও ভুল বকছে। না মা, আমি ভুল বকছি না, দেখো ওর কোমরে পিস্তল। অফিসার, আপনি জুলফিকারের অবৈধ অস্ত্র উদ্ধার করতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো জুলফিকারের কাছে অস্ত্র দেখেছি। আপনি ওর রুমটা ভালো করে তালাশি করে দেখুন, আমি শিওর আপনি অস্ত্র খুঁজে পাবেন। তুমি চুপ করো আলিশা। শুনেন অফিসার, আলিশা ঠিক কথা বলছে না। ও কি না কি দেখেছে সেটাকে ও পিস্তল ভেবে বসে আছে। না না না, আমি ঠিক বলছি, আমি জুলফিকারের কাছে অস্ত্র দেখেছি। চুপ থাকো আলিশা, এসব নিয়ে তুমি কথা বলতে যেও না। আমি কেন চুপ থাকবো? আমি তো বলছি আমি অস্ত্র দেখেছি। বৌমা, তুমি ওকে নিয়ে উপরে যাও তো। না না না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আলিশা, তুমি উপরে যাও, তোমার মাথা একদম ঠিক নেই। আলিশা চুপ করো, উপরে চলো। আমি কেন উপরে যাব? হ্যাঁ হ্যাঁ, তুমি উপরে যাও মা।
তোমার এখানে কথা বলার কোনো দরকার নেই। বললাম না আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আলিশা প্লিজ উপরে চল, চল চল প্লিজ চল। আপনি আমার ব্যাগ নিন, চেক করে দেখুন এখানে কোনো অবৈধ অস্ত্র আছে কি না। নিশ্চিত ম্যাডাম, জুলফিকারের কাছে একটা অবৈধ অস্ত্র আছে। আপনার মেয়ে বলল সেটা সে দেখেছে। যাই হোক, যে কোনো কারণে আজ আমরা অবৈধ অস্ত্রটা উদ্ধার করতে পারলাম। ম্যাডাম একটা কথা মনে রাখবেন, সন্ত্রাসীরা কারো ওপরে অস্ত্র চালাতে দ্বিধা করে না। প্রয়োজনে নিজের মা বাবাকেও গুলি করে দেয়। জ্ঞান দিতে হবে না অফিসার, আপনি এখন আসুন। তোমার আর জয়িতার ডিভোর্স পেপার কিন্তু এখন আমার হাতে। এটা আমি এখন আন্টির কাছে পাঠাবো। আন্টি তোমাকে দিয়ে সাইন করাবে, তারপর জয়িতার কাছে পাঠিয়ে দেবে। ব্যাস, আমার কাজ শেষ। কিন্তু জয়িতা যদি ডিভোর্স পেপারে সাইন না করে? যদি সৌম্যর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয়? যদি কোর্টে কেস করে তাহলে তো ডিভোর্সটা পিছিয়ে যাবে। আমার মনে হচ্ছে জয়িতা ডিভোর্স পেপারে সাইন করবে, ও কোনো ঝামেলা করবে না। রোশনি, আমি জুলফিকার আর জয়িতার বিয়ের ছবিগুলো দুটো খামে করে নুসরাত আপা আর সৌম্যকে পাঠিয়ে দিয়েছি। দ্যাটস ভেরি গুড। ইভেন আমার কাছেও ওদের ডিভোর্স পেপারটা আছে, আমিও চিন্তা করছি যে নুসরাত আলীকে পাঠিয়ে দেব। বাহ, এখন পর্যন্ত যা যা হচ্ছে সবই তো আমাদের প্ল্যান মোতাবেকই হচ্ছে। এখন বাকিটুকু হলেই হয়। নিশ্চয়ই হবে। আমি অবশ্য, আমার একটু টেনশনও হচ্ছে, জয়িতা যদি
ডিভোর্স লেটারটা পাওয়ার সাথে সাথে সিগনেচার না করে আবার এও মনে হচ্ছে যে জয়িতার মতো মেয়ে ডিভোর্স পেপারে সাইন না করারও কোনো কারণ নেই। আমারও তাই মনে হচ্ছে। জয়িতা সৌম্যর কাছ থেকে ডিভোর্স লেটার পেলে অবশ্যই সাইন করে দেবে, কিন্তু 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 কি আমি আমার কেন যেন সন্দেহ হচ্ছে, সৌম্য কি এত সহজে জয়িতাকে ডিভোর্স দেবে? আমার তো মনে হচ্ছে দেবে। গত রাত ওর সাথে কথা হয়েছে, খুব অস্থির হয়েছে, আর আমি সৌম্যকে বলেছি জয়িতাকে ডিভোর্স দেওয়ার কথা। তাই সৌম্য শুনে কি বললো? বললো দেখি তুমি চিন্তা করো না। আমি চিন্তা করছি না, কিন্তু আমার সৌম্যকে নিয়ে সবচেয়ে বেশি ভয়। ও যদি একবার বলে জয়িতাকে ডিভোর্স দেবে না, তাহলে ওকে রাজি করানো খুব মুশকিল হবে। জয়িতাকে ডিভোর্স দেওয়ানোর জন্য তো নুসরাত আন্টি আছে, আর তাছাড়া নুসরাত আন্টির সাথে আমার গতকাল রাতে কথা হয়েছে, বলেছে আজকের মধ্যে নুসরাত আন্টি ডিভোর্স লেটারে সই করিয়ে জয়িতাকে পাঠিয়ে দেবে। সেটা হলে তো খুবই ভালো হয় মা। সেটাই হবে, ইউ ডোন্ট ওয়ারি। কি ব্যাপার নুসরাত, কথা বলছো না যে? চলো, এখানে বেশিক্ষণ থাকলে পুলিশ আমাদেরকে সন্দেহ করতে পারে। চলো চলো।